মোদি চোক মানিক সাহা মানে মহা উন্নয়ন। মঙ্গলবার রাজ্যে এসে সাংবাদিক সম্মেলন করে বললেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা। এদিন তিনি প্রসঙ্গক্রমে আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর 9 বৎসর সেবা সুশাসন এবং গরিব কল্যাণ, গরিবদের উন্নয়ন, দেশের প্রতি কর্তব্য, সমাজের সামাজিক পরিকাঠামোর উন্নয়ন, এই তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার 9 বৎসর অতিক্রম করেছে। এই বছরগুলোতে মোদী সরকার দেশের জন্য কী করেছে, কত পরিবর্তন এসেছে, কত পরিবর্তন হয়েছে। গত কয়েক বছরে সরকার সড়ক ও রেলপথের ক্ষেত্রে অনেক নতুন প্রকল্প শুরু হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার থেকে শুরু করে দেশের অন্য কয়েকটি শহরে মেট্রো সুবিধা চালু করা হয়েছে। দেশে হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক তৈরি করা হোক, সরকার দাবি করেছে যে দেশের শহরগুলির মধ্যে যোগাযোগ আরও দ্রুত হয়েছে এবং সাধারণ মানুষ দ্রুত ভ্রমণ করতে পারছে। এর থেকে ত্রিপুরার কথা উল্লেখ করেন বিজেপি সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা। মঙ্গলবার প্রদেশ বিজেপির কার্যালয়ে গত 9 বছরে নরেন্দ্র মোদী সরকার আর্থিক, স্বাস্থ্য সেবা এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সমাজের বিভিন্ন অংশকে সরাসরি উপকৃত করার জন্য বহু প্রকল্পের পরিষেবা প্রদান করেছেন। প্রতিশ্রুতি পূরণের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে মোদী সরকার, তার খতিয়ান তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে। পাশাপাশি 9 বছর আগে ভারতের উন্নয়ন কংগ্রেসের নেতিবাচক ভূমিকা নিয়েও স্বরূপ হয়েছেন বিজেপি সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা। তো ত্রিপুরা মে মোদি জি অর মানিক সাহা জি, M+M, মোদি প্লাস মানিক সাহা ইজ ইকুয়াল টু মহা ডেভেলপমেন্ট। ইয়ে মহা বিকাশ জো হ্যায় ইস মন্থ কো লেকে হামারি সরকার কাম কর রহি হ্যায়। অর আপ দেখ সকতে হ্যায় কি পিছলে কুছ বর্ষো মে किस तेजी से यहां पे वर्ल्ड क्लास एयरपोर्ट बना है अगरतला में। मोदी जी के 9 साल सेवा, सुशासन और गरीब कल्याण, और वी कैन ऑल्सो से सर्विस टू सोसाइटी, सर्विस टू इंडिया, गुड गवर्नेंस एंड वेलफेयर ऑफ द पुअर, ये 3 पिलर्स हैं जिसके ऊपर मोदी जी की सरकार 9 साल तक चली। मोदी जी की सरकार आने से पहले देश में मोर देन 60 इयर्स कांग्रेस की सरकार चली। कांग्रेस ने अपने जमाने में इंदिरा गांधी के समय 1970s-80s के दशक में गरीबी हटाओ का नारा दिया, और उसके बाद, उस नारा देने के बाद कांग्रेस वॉज इन गवर्नमेंट फॉर अ गुड 25 इयर्स। 25 साल उस नारा देने के बाद कांग्रेस की सरकार रही, पर देश के गरीब के लिए कुछ ठोस काम नहीं किया। इस देश में पिछले 10 साल से जिस स्पीड से गरीबी रेखा से ऊपर लोगों को उठाया गया है, जो वंचित वर्ग था, जो पीड़ित वर्ग था, उनको जैसे कल्याण के कार्यों से उठाया गया है, वो अभूतपूर्व है, वो अनप्रेसिडेंटेड है। अगर हम बात करें तो मोदी जी ने हाउसिंग फॉर ऑल, सबका घर बनाने का काम कहा, और 3 करोड़ घर गरीब लोगों को 3 करोड़ घर बना के दिए पिछले 9 वर्षों में। এদিনের এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।